नमस्कार, आमी इंद्राणी, शुरू करছি আজকে। মাসে সাকুল্যে আয় যার 15 কি 16000 টাকা, সেও একটা নতুন আইফোন 15 চায়। রূপলী পর্দার বহু নায়িকা বহু কিশোরের স্বপ্ন ছিল, আছে থাকবে। সাইকেলে করে যেতে যেতেই ফেরারি গাড়ি চোখে পড়ে। একটা অমন হলে কেমন হতো? ভাবে সেই যুবক। এমনই আদেখলা হয় ইচ্ছেগুলো। তারা যখন তখন পাতালের রত্ন চায়, আকাশের চাঁদ ধরে এনে খেলা করতে চায়। ঐশ্বরে যৌবনে সব ইচ্ছে তো থাকারই কথা, কিন্তু তেমন ইচ্ছে যদি 34 বছর একটানা ক্ষমতায় থাকা এক রাজনৈতিক দলের হয়, তাহলে ইডি আসবে, খপ করে অভিষেক আর মমতাকে ধরবে, অমনি সরকারটা ধূপ করে পড়ে যাবে। আহা কি আনন্দ, আবার অষ্টম বামফ্রন্ট সরকার। কিন্তু এরই সঙ্গে ওই ইডি যখন নিউজ ক্লিকে হানা দেবে, যখন তেজস্বী যাদবকে জেরা করবে, কেরালায় সিপিএম বিধায়কের দখলে থাকা সমবায় দফতরে রেড করবে, তখন তা ভয়ঙ্কর ফ্যাসিবাদি, তার বিরোধিতা করবেন সিপিএম নেতারা। এমন এক খোয়াবের অঙ্গ হিসেবেই কমরেড সেলিম চলে গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে। সেখানে জামায়াতের মধ্যেই যারা যারা দুর্নীতি করেছে, অর্থাৎ ওই অভিষেক মমতাকে গ্রেফতার করার প্রস্তাব পাশ করা হলো এবং তা তুলে দেওয়া হলো ইডি অফিসারদের হাতে। অর্থাৎ বিহারে, দিল্লিতে, কেরালাতে, তামিলনাড়ুতে ইডি অফিসাররা ফ্যাসিবাদী সরকারের নির্দেশে কাজ করছে, আর এখানে মুক্ত, স্বাধীন ও গণতান্ত্রিক। তাই তাদের কাছে দাবি জানালে তারা নিশ্চয়ই রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করবেন। ব্যাস লাটা চুকে গেল। সারা রাজ্য জুড়ে মানুষের দাবি দাওয়া নিয়ে আন্দোলন, মিছিল, মিটিং করার দরকারই তো নেই। ইডি সিবিআই এখন বিপ্লবী কমিউনিস্ট দল সিপিএম এর সহযোগী, তারাই ওনাদের হয়ে কাজটা করে দেবে, সেটাই বিষয় আজকে। ইডি প্রতিষ্ঠা করে দেবে অষ্টম বামফ্রন্ট সরকার। তদন্তের নামে তামাশা বন্ধ করো, দুর্নীতির মাথাতেই গ্রেফতার করতে হবে। বৃহস্পতিবার এই দাবিতে বিধাননগরে সিজিও কমপ্লেক্স অভিযান করেছিল সিপিএম। মাথা বলতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি জানালেন মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্ররা। দাবি কেন্দ্রীয় এজেন্সি তথা বিজেপি প্রশাসনের কাছে। একই সঙ্গে আগামী লোকসভা ভোটে বিজেপিকে রুখতে বিরোধীদের ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গেই সামিল হয়েছে সেলিমদের দল সিপিএম, যার অর্থ রাজ্য স্তরে তৃণমূলকে শায়েস্তা করতে বিজেপি প্রশাসনের মুখ চেয়ে বসে থাকা। আবার সেই বিজেপি যাতে দিল্লিতে ক্ষমতাচ্যুত হয়, সেই লক্ষ্যে ইন্ডিয়া জোট গড়তে তৃণমূলের পাশে থাকতেও আপত্তি নেই সিপিএম এর। দিল্লিতে দোস্তি আর বাংলায় কুস্তি, এই বহুচর্চিত রাজনৈতিক সুবিধাবাদের অভিযোগ উঠতে শুরু করেছে আলিমুদ্দিনের কর্তাদের বিরুদ্ধে। সিপিএম এর অন্দরেও প্রশ্ন উঠছে, রাজ্যে বিজেপিকে রোখা তো দূরের কথা, বাংলায় বিরোধী পরিসরে বামেরা অস্তিত্বহীন হয়ে পড়েছে। একের পর এক নির্বাচনে তাদের জনসমর্থনের অবক্ষয় অব্যাহত রয়েছে। বাংলায় তৃণমূলের মোকাবেলায় যখন সিপিএম বদ্ধপরিকর, তখন গেরুয়া বাহিনীকে রোখার কাজ একাই করে চলেছে রাজ্যের শাসক দল। রাজনৈতিক কৌশল নির্ধারণে নিজেদের এই দুমুখ অবস্থানে বিভ্রান্ত সিপিএম এর নিচু তলার কমরেডরাও। তাই রাজ্য নেতারা জেলায় জেলায় ছুটছেন দলের এই সবিরোধী কৌশলের পক্ষে কমরেডদের ক্লাস নিতে। সিজিও কমপ্লেক্সে সিপিএম নেতারা চলে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার দাবিতে। ঠিক সেদিনই সারা রাজ্যের মানুষ দেখছিলেন রাজ্যের বকেয়া টাকা আদায়ের দাবিতে আর এক আন্দোলন, সেটা রাজভবনের সামনে। দিল্লিতে মন্ত্রী পেছনে দরজা দিয়ে পালিয়েছে, এখানে রাজ্যপাল আগেই কেটে পড়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঠিক আছে, রাজ্যপাল না আসা পর্যন্ত আমরা এখানেই বসে থাকবো। হ্যাঁ, গ্রামের মানুষ যারা 100 দিনের কাজের টাকা পাননি তারা দেখছেন, ঘরের জন্য টাকা পাননি তারা দেখছেন। একই কলকাতায় দুটো আন্দোলন চলছে, রাজনৈতিক নেতারা এই আন্দোলন করে কি চান? সিপিএম নেতারা কি মনে করেন ওনারা বলবেন আর ইডি মমতা অভিষেককে গ্রেফতার করবে? না, ওনারা চান এটা রাজ্যের মানুষের কাছে যাক। তার মানে যা রাজ্যের মানুষ বুঝবেন তা হলো, বিজেপি সরকারের নির্দেশে চলা ইডির কাছে সিপিএম আবেদন করছে যাতে নাকি তারা রাজ্যের দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে। ওদিকে অভিষেক রাজ্যপালের সঙ্গে দেখা করলেই টাকা আসবে? না, আসবে না। কিন্তু তিনি রাজ্যের মানুষকে জানাতে চান যে মানুষের হকের টাকা মোদি সরকার আটকে রেখেছে, কোনটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে? আরো মজার যে এই অভিষেক এই মমতাকে পাশে বসিয়ে বিজেপি বিরোধী জোটের বৈঠক হচ্ছে, যে জোটকে সিপিএম শক্তিশালী করতে চায়। সামনে 5 রাজ্যে নির্বাচন। বহু আগে তেলেঙ্গানায় সিপিএম এর ভালো প্রভাব ছিল সংগঠনে এবং বিধানসভাতেও, কিন্তু এখন একজন বিধায়কও নেই। তারা বিআরএস এর সঙ্গে জোট চেয়েছিলেন, বিআরএস রাজি নয়। এবার তারা কংগ্রেসের সঙ্গে জোট চেয়েছেন, কংগ্রেস এ নিয়ে উচ্চবাচ্য করছে না।
রাজস্থান বিধানসভায় সিপিএম এর দুজন বিধায়ক আছে, কংগ্রেসের বিরুদ্ধেই এনারা জিতেছেন। এবারেও সিপিএম গোটা 15 আসনে প্রার্থী দেবে, কংগ্রেস বিজেপির বিরুদ্ধেই লড়াই করবেন। ছত্তিশগড়ে বা মধ্যপ্রদেশে সিপিএম এর সংগঠন নেই, নির্বাচনে লড়লেও সেটা কোনো জোটের হয়ে লড়বেন না, নিজেরাই লড়বেন। তাহলে দাঁড়ালোটা কি? কেরালাতে কংগ্রেসের বিরুদ্ধে লড়বেন, রাজস্থানে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়বেন, তেলেঙ্গানাতেও তাই, মধ্যপ্রদেশেও যদি একাধটা আসনে লড়েন তাহলে সেটাও ওই কংগ্রেস বিজেপির বিরুদ্ধেই লড়বেন। আর বাংলাতে ওরা তৃণমূল নেতাদের ইডি ধরছে না কেন, সেই দাবি নিয়ে ইডি দফতর ঘেরাও করছে। কিন্তু ওনারা এদেশে বিজেপি বিরোধী ঐক্যকে শক্তিশালীও করতে চান, এই সবিরোধিতা নিয়েই নিজেদেরকে হাস্যকর করে তুলতে তারা বদ্ধপরিকর। আমরা আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম, সিপিএম নেতারা সিজিও কমপ্লেক্স ঘেরাও করে ইডি অফিসারদের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি জানালেন, আবার তাদের সঙ্গেই বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে বসে বৈঠকও করছেন। আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? শুনুন মানুষজন কি বলছে। শূন্যদের কোনো আর মূল্য নেই, এরা প্রচারের জন্য এটা জায়গা খুঁজছে, নতুন করে কি করা যেতে পারে। ইন্ডিয়া জোট এটা কিন্তু প্রথম থেকেই সীতারাম ইয়েচুরি পরিষ্কার বলে দিয়েছিল যে যে যার রাজ্যে তাদের লড়াই আলাদা, আর মূল লড়াইটা সর্বভারতীয় ক্ষেত্রে সেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। সিপিএম রাজনীতিগতভাবে দেউলিয়া হয়ে গেছে, তাদের এই দেউলিয়াপনার এটা হচ্ছে একটা বড় নিদর্শন। যে উদ্দেশ্য নিয়ে জোটটা হয়েছিল, বর্তমান যা অবস্থা দেখছি তাতে সিপিএম পশ্চিমবাংলায় যেভাবে বা বামফ্রন্ট যেভাবে সিজিও কমপ্লেক্স ঘেরাও করে অভিষেককে গ্রেপ্তার করো, এই বিচারিতাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেখুন, সিপিএম হচ্ছে এমন একটা দল যে দল হচ্ছে মানে কাছের ওপরও খাবো নিচেও কুড়োবো, এমন একটা দল। এদের কোনো বেসিক এবং এদের কোনো রকম রাজনৈতিক মানে সিদ্ধান্ত সেকেন্ডে সেকেন্ডে বদল হয়। একদিকে ইডি সিবিআইকে চাপ সৃষ্টি করছে আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করার জন্য, আর অপরদিকে যখন কেরালাতে ওনাদের দলীয় এক নেতাকে যখন ওনার বাড়িতে ইডি হানা দিচ্ছে, সেই সময় ওনারা আবার সেটার বিরোধিতা করছেন। তাহলে আগে প্রথমে ওনারা নিজের অবস্থান স্পষ্ট করুক। পিএমের যে বর্তমান পজিশন, সিপিএমের যে নেতৃত্ব বা সিপিএমের মুখ সাধারণ মানুষ আর খাচ্ছে না। আসলে ওরা সারা জীবনই সুবিধাবাদী, ওরা কংগ্রেসের সাথেও ছিল, ইউপিএ গভর্নমেন্টে 2008 সালে পারমাণবিক বোমা নিয়ে পিছু হেঁটে গিয়ে সরকারকে ফেলে দেওয়ার একটা চক্রান্ত করেছিল। সিপিএমের অবস্থান, সেই অবস্থানটা যে কি ওরা নিজেরা স্পষ্ট করুক আগে, কারণ আমরা সাধারণ মানুষ বিভ্রান্ত। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের ইন্ডিয়া জোট হয়েছে, ইন্ডিয়া জোটের সামিল সেই অনেক দল সেখানে আছে, বামফ্রন্টের সিপিএমও সেখানে আছে। জানি না এদিকে ইন্ডিয়া জোটে থাকে এক কথা বলছেন, আবার এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা আন্দোলন করছেন। এটা অ্যাকচুয়ালি এটা দ্বিচারিতা রূপ, আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না। সব মিলা জুলা হ্যাঁ, ও সিপিএম হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সবই একই থালিকে চট্টে বাট্টে। হ্যাঁ, রাম আর বাম একসাথে মিলিত হয়ে রামধনু একটা জোট করেছে, আমরা তো বিভিন্ন সময় দেখতে পাচ্ছি। প্র্যাকটিক্যালি সিপিএম যেটা করতে চাচ্ছে যে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে উৎখাত করার যে এই ইন্ডিয়া জোটের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে কিন্তু সরে এসছে। সিপিএম বরাবরই সুবিধাবাদী নীতি নিয়ে চলে, যার জন্যই আজকে শূন্য থেকে মহাশূন্যর পথে ওদের ভবিষ্যৎ নিয়ে ওরা বুঝে গেছে, এইসব করে একটা প্রচারে আসার চেষ্টা। সিপিএম পার্টি এমন একটা পার্টি যারা হিস্ট্রিক্যাল ব্লান্ডার করতে করতে আর এক নতুন ইতিহাস গড়ে দিয়েছে। মানে এদের যদি আপনি প্রথম দিক থেকে দেখেন, জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী না হতে দেওয়া, সোমনাথ চ্যাটার্জিকে সঙ্গে যে বিহেভিয়ার করা, এবং আরও একটা বিষয় আপনাদেরকে উল্লেখ করতে চাই যে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে আপনার ব্রিগেডে বসে মিটিং করা, সব কিছু মিলিয়ে এসে শেষে এরা বলে এটা আমাদের ভুল হয়ে গেছে। সিপিএমের দু একজন ভুই ফোর নেতা যারা শুধু টিভিতে বাইট দিতেই ব্যস্ত থাকে, সমাজে কোনো কিছুই তাদের প্রভাব নেই, সে সুজন চক্রবর্তীর থেকে আরম্ভ করে এইসব ভুই ফোর নেতারা, হ্যাঁ, আর ইয়ং ছেলেদের মধ্যে শতরূপ, হ্যাঁ, এদের কোনো যোগ্যতা আছে কি? মিলেজুলে আছে, এর কোনো আলাদা কিছু ব্যাপার নেই।
সবাই সবার সঙ্গে মিলে আছে। এখানে সিজিও কমপ্লেক্সে গিয়ে তাদেরকে ধর্ণা দিচ্ছে যে মুখ্যমন্ত্রীকে এবং তার ভাইপোকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আবার ইন্ডিয়া জোটেতে বিভিন্ন জায়গায় গিয়ে ওদের মিটিংয়ে একসঙ্গে বসে পাশাপাশি বসে হাসাহাসি করছে, মিটিং করছে। খুবই ভেতরে এক, ভেতরে এক, উপরে উপরে মানুষকে দেখ চোখ ধাঁধার করার জন্য এইটা হচ্ছে ঘটনা। কখনোই দিচ্ছি তো আমি বলবো না, কারণ এই কারণেই পশ্চিমবঙ্গের লড়াইটা একটা ভিন্ন লড়াই এবং সর্বভারতীয় ক্ষেত্রে সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াইটা একটা অন্য লড়াই। কার পা ধরবে বা কার পা রাখবে ওরা নিজেরা এখন খুঁজে পাচ্ছে না। রাজনীতির প্রথম পাঠ হলো, নেতাকে দলকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে। মানুষ অ্যারিস্টটল, মার্ক্স, দেরিদা, ফুকো পড়ে বসে নেই, কিন্তু তাদের সাধারণ বুদ্ধি প্রখর। তারা প্রবল পরাক্রান্ত শাসককেও একটা সুযোগ পেলেই হারিয়েও দেয়, জিতিয়েও আনে। সেই মানুষ বাংলা থেকে ৭৭-এ কংগ্রেসকে ঘরে পাঠিয়েছে, আর তারা ফেরেনি। সিপিএম, যাদের একটা সময় মনে হতো বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ, তার আজ শূন্য। তৃণমূল, যারা একজন সংসদে এসে ঠেকেছিল, আজ ক্ষমতায়। দেশের রাজ্যে রাজ্যে এই ইতিহাস আছে। এ রাজ্যের সিপিএম মানুষকে যা বোঝাতে চাইছেন তারা নিজেরাও জানেন তা বিশ্বাসযোগ্য নয়। আর সেই বিশ্বাসযোগ্যতার অভাবেই আজ কমিউনিস্ট পার্টি ক্রমশ কর্পূরের মতো উবে যাচ্ছে। আজকে পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।